সালাফি মানে হাজার কিনা আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন? কচ্ছে আমিও এরকম, কিভাবে জানলেন? তখন গালিব স্যারের কথা উনি বললেন, প্রফেসর আসাদুল আল গালিব স্যারের কথা। আমি তো শুনে অবাক হয়ে গেছি, তার কি ভাষায় এটাকে মার্কেজ বলে, মার্কেজ বলতেছেন উনি, মার্কেজ, হ্যাঁ উনি বলতেছেন, আমরা যেটাকে মার্কাজ বলি, উনি বলছে মার্কেজ নামেও একটা প্রতিষ্ঠান আছে ওনার, আমাদের প্রতিষ্ঠান মাশাআল্লাহ। আমাদের এই সাব্বির তুরস্ক থেকে, সাব্বির শুনতে পাচ্ছ? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ সাব্বিরকে স্বাগত আমাদের মতবিনিময় অনুষ্ঠানে। ধন্যবাদ ভাইয়া, এত এতজনের মাঝে আমাকে স্মরণ করে রাখছেন, আমার যে কি যে আনন্দ লাগতেছে, এই আনন্দটা আগে প্রকাশ করি, পরে মার্কাজে কতদিন অবস্থান করছি সেটা বলতেছি। এখানে আমার এতটা মানে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি, আমি শুরু থেকেই ছিলাম কনফারেন্স, পরবর্তীতে আমার পরীক্ষা চলতেছে, এই কারণে আমি বের হয়ে গেছিলাম। আমি 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত মার্কাজে ছিলাম, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এখন কত সাল আর একবার একটু বলো। 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। এখন এখন তুরস্কে আছি, এখানে সাংবাদিকতা বিভাগের উপর পড়াশোনা করতেছি, এবার লাস্ট ইয়ার। আচ্ছা, তোমার ইউনিভার্সিটির নামটা একটু বলো, সবাই তাহলে শুনবে, ভালো লাগবে সবার কাছে। এগে ইউনিভার্সিটি, এগে এগে না এগে ইউনিভার্সিটি। তুরস্কের নামগুলো একটু জটিল জটিল না, এগেটা আপনার হচ্ছে ইংলিশে যদিও এটা ইজিই, অনেক সময় ইগ মনে হয়, কিন্তু তুরস্কে এটা একটা আঞ্চলে একটা অঞ্চল, যেরকম আমাদের রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী অঞ্চলের নামে, আর ইংলিশে এটাকে এজিয়ান বলা হয়, এজিয়ান রিজন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক ভালো যে তুরস্কের তুমি আমাদের আছো, একজন মার্কাজের সাবেক ছাত্র, আমরা তো তুরস্কে যেতে পারি বেড়াতে। হ্যাঁ অবশ্যই, আপনাদের আপনারা সবসময় তুরস্কে আমন্ত্রিত, আর আপনারা যদি আসেন খুবই ভালো লাগবে। আর সবচেয়ে বড় বিষয় যে জিনিসটা হচ্ছে যে এই একটা প্ল্যাটফর্ম দেখার পর এখানে বলার আর কিছু নেই, এখানে শুধু আবেগ আপ্লুত হওয়ার বিষয়, কারণ যেসব ভাইদাকে ভাইদেরকে আমরা মডেল মনে করি তাদেরকে আমরা স্বচক্ষে দেখতেছি। আমার কাছে আর মার্কাজের কথা তো বলার কিছু নাই, আমি আমার ঈশ্বরের কথা যদি বলি, আমার লাইফে যত রকমের অনুপ্রেরণা সবকিছু এই মার্কাজ থেকেই পাওয়া, আলহামদুলিল্লাহ। মার্কাজের বিশেষ করে বাইরের দেশে যে পড়াশোনার যে কনসেপ্ট, আমি যেটা মনে করি, যদি আমি কখনো মার্কাজে যদি আমার পড়াশোনার যদি সুযোগ না হইতো, বাইরের দেশে পড়াশোনা করতে হয় এই কনসেপ্টটা কোনোদিনই আসতো না, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মার্কাজের একটা অনুপ্রেরণা পাওয়ার ফলে আমি মনে করি যে হাজারো যোগ্য ছেলে আছে যারা হয়তো বা বাইরের দেশে পড়াশোনা করতে পারতেছে না, কিন্তু মার্কাজে আমি অবস্থান করছি, এই অনুপ্রেরণাটা পাইছি বলেই হচ্ছে আমি এই জায়গায় আসতে পারছি, কিন্তু আমি এটার জন্য যোগ্য না, মার্কাজ এটা আমাকে অনুপ্রেরণা দিয়ে যোগ্য করে তুলছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের জন্য পরিবেশ লাগে, সেই পরিবেশ পরিবেশ লাগে। জি জি, হ্যাঁ জি, অনেক ভালো লাগলো, বলো। হ্যাঁ বলো। আরেকটা সবচেয়ে বড় বিষয় যে আরেকটা বিষয় যে হয়তোবা আমরা আমি নিজেও জানতাম না মার্কাজের গোটা বিশ্বব্যাপী কিরকম খ্যাতি। ছোট্ট একটা অল্প একটা শেয়ার ই দেবো, যেমন তার্কিকে হয়তোবা জানা আছে, তার্কি সুফি সাধকের দেশ, এখানে সব সুফি ইজম দিয়ে আপনার ভর্তি। আমি আসলে তার্কিতে সালাফি অথবা ওহাবি অথবা আহলে হাদিস এই শব্দগুলো কনসেপ্টটা খুবই খারাপ তার্কির বুকে, কিন্তু এখানে সালাফি কোনো লোককে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার, কষ্টকর বলতে কি এটা স্বপ্নেও ভাবা যায় না। আমি একদিন হঠাৎ করে আপনার মসজিদে নামাজ পড়তেছিলাম, নামাজ পড়াকালীন এক লোক আমাকে মানে আমি পরে যেটা বুঝতে পারলাম যে উনি আমাকে খুব ভালোভাবে ফলো করতেছেন। আচ্ছা আচ্ছা, আমি ফরজ শেষ করে সুন্নাত শুরু করলাম, তারপরে উনি খুব মানে অবাক হয়ে আমার দিকে তাকায় আছেন। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যেহেতু নামাজ পড়ার স্টাইল উনি দেখে বা নামাজ পড়ার আদব গুলো দেখে উনি হয়তো বা ই হচ্ছেন মানে অবাক হচ্ছেন। পরে কিছুক্ষণ পর উনি আমার নিজের কাছে আসলেন, আসে কোশ্চিন করলেন, তুমি সালাফি কিনা, সালাফি মানে হাজের কিনা আমাকে জিজ্ঞাসা করলেন। আমি বললাম হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন? কচ্ছে আমিও এরকম, কিভাবে জানলেন? তখন গালিব স্যারের কথা উনি বললেন, প্রফেসর আসাদুল আল গালিব স্যারের কথা। আমি তো শুনে অবাক হয়ে গেছি,
আচ্ছা আচ্ছা, বলছে হ্যাঁ আমি এই তরিকায় আসার পরে আমি এটা নিয়ে স্টাডি করছি, আমাকে বলছে কিভাবে হয়েছে, এবং স্টাডি করে আমি এটাও পাইছি উনার এশিয়াতে উনার বিশাল বড় একটা অবদান। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে আমি আসলে বুঝতে পারি যে আসলে আমাদের মার্কাজের, এবং তো উনি তার্কি ভাষায় এটাকে মার্কেজ বলে, মার্কেজ বলতেছেন উনি, মার্কেজ, হ্যাঁ উনি বলতেছেন আমরা যেটাকে মার্কাজ বলি, উনি বলছে মার্কেজ নামেও একটা প্রতিষ্ঠান আছে উনার, আমাদের প্রতিষ্ঠান, মাশাআল্লাহ। আমাদের তোমার কথা শুনে শুনে ভালো লাগছে। হ্যাঁ বলো। এই এটা শুনে আমার এত বেশি মানে আমি এক্সপ্লেন করতে পারবো না সেই অবস্থাটা কি, কারণ মার্কাজের কথা উনি সদর 5,500 কিলোমিটার দূর থেকে জানতে পারছেন, তাও আবার যেখানে সুফিজম একটা এস্টাবলিশড একটা দেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। সেই দিন থেকে আমি বুঝতে পারছি আসলে কিরকম স্বর্ণের খনিতে ছিলাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বা কিরকম মানুষ কারিগরের একটা প্রতিষ্ঠানে ছিলাম সেটাকে আমাকে আবার রিয়ালাইজ করাইছে।